দীর্ঘ 18 ঘন্টা তল্লাশির পর মঙ্গলবার সকাল 5:30 নাগাদ নিউ আলিপুরের লিফটস অ্যান্ড বাউন্সের অফিস থেকে বেরোলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই সোমবার একযোগে শহরের 6টি জায়গায় তল্লাশি শুরু করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। তার মধ্যে অন্যতম ছিল নিউ আলিপুরের 733 নম্বর পি ব্লকে লিফটস অ্যান্ড বাউন্সের অফিস, যেখানে হানা দেন 8 জন ইডি আধিকারিক। রাতভর তল্লাশির পর 3টি ব্যাগে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নিয়ে যান গোয়েন্দারা। সোমবার সকাল 11:30 থেকে মঙ্গলবার সকাল 5:30, প্রায় দীর্ঘ 18 ঘন্টা পর ইডির আধিকারিকরা এই যে লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানি রয়েছে, এই লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে তারা 18 ঘন্টা কিন্তু তল্লাশি চালায় এবং তল্লাশি শেষে কিন্তু তারা বেরিয়ে যায়। তখন তল্লাশি করে কী কী পায় সেই জায়গাগুলিতে, সেইগুলি কিন্তু কালেক্ট করে তারা এখান থেকে বিভিন্ন নথিপত্র কিন্তু এখান থেকে কালেক্ট করেন। কালেক্ট করে সেখান থেকে কিন্তু ইডি আধিকারিকরা 18 ঘন্টা জেরার পর এখান থেকে কিন্তু সকাল 5:30 তারা বেরিয়ে যায়। অভিযোগ, এই অফিসে বসেই এসডি কনসালটেন্সির তরফে মার্লিন গ্রুপের সঙ্গে বৈঠক করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এমনকি এসডি কনসালটেন্সি এবং লিফটস অ্যান্ড বাউন্সের মধ্যে আর্থিক লেনদেনেরও প্রমাণ উঠে এসেছে ইডির চার্জশিটে। পাওয়া গিয়েছে ধাপে ধাপে 95,100,000 লেনদেনের প্রমাণ। তদন্তে দাবি, এই এসডি কনসালটেন্সি মার্লিন গ্রুপকে আসবাব সরবরাহ করেছিল তাদের মহিষভাতানের প্রজেক্টে। কিন্তু কেন লিফটস অ্যান্ড বাউন্স নিয়ে এত গুরুত্ব তদন্তকারী আধিকারিকদের? সূত্রের খবর, এই কোম্পানির ডিরেক্টর পদে বর্তমানে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। একসময় এই কোম্পানির ডিরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, এমনকি ছিলেন স্বয়ং সুজয় কৃষ্ণ ভদ্র। পরবর্তী সময় আমাদের ক্যামেরার সামনে নিজেকে কোম্পানির সিইও হিসেবে দাবি করেছিলেন তিনি। আপনি কি এখনো লিফটস অ্যান্ড বাউন্ডে চাকরি করেন? হ্যাঁ হ্যাঁ। চাকরি করলে কি পদে এখনো চাকরি করেন? সিইও। কোম্পানির ভালো মন্দের সিদ্ধান্ত কি এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নেন? অবশ্যই, ওনাদেরই তো কোম্পানি। অমিত ব্যানার্জি ডাইরেক্টর, লতা ব্যানার্জি ডাইরেক্টর, তো আমি কি সেখানে সিদ্ধান্ত, ভালো মন্দ যদি হয় কোনো বিশেষ ব্যাপার থাকে তো আমি কি করে নেব, তো ওনারাই তো নেবেন। মূলত কিসের জন্য এসডি কনসালটেন্সি এবং লিফটস অ্যান্ড বাউন্সের মধ্যে টাকা হস্তান্তর, আপাতত সেই সূত্রের খোঁজেই ইডির তদন্তকারী আধিকারিকরা। বাজেয়াপ্ত নথি থেকে তারা জানার চেষ্টা করবেন নিয়োগ দুর্নীতির টাকাই কি এসেছিল এসডি কনসালটেন্সিতে, সেই টাকা পাচার করা হয়েছিল কি না অন্য কোনো ব্যবসায়, লিফটস অ্যান্ড বাউন্স অথবা এসডি কনসালটেন্সির নামে বা বিনামে কোনো সম্পত্তি কেনা হয়েছিল কি না। এখন দেখার কি উঠে আসে নিয়োগ দুর্নীতির পরবর্তী তদন্তে। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সৌভিক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।